যেহেতু এখন ডিস্টেন্সটা অনেকটাই বেড়ে গেছে, খুবই ছোট্টর মধ্যে খুবই কিউট, আমি সেটা তোমাদের আজকে দেখিয়ে দেবো। জিনিসটা কম্প্যাক্ট এর মধ্যে বেশ সুন্দর। ওই যে মানি মানির আবার একটু সর্দি লেগেছে। মানি আর পাপার এত প্রেম না, একজনের যা হয় আরেকজনের সেটা হয়ে যায়। আজকে আমি ট্রাই আউট করেছি ফর দ্য ফার্স্ট টাইম এন্ড জেনুইন ফিডব্যাক দিচ্ছি। এটা করতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেছে ঠিক কথা, বাট আই এম ভেরি ভেরি হ্যাপি। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মানি বানিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস। এখন 9:30 বাজে, মুদ্র চোখ বেরিয়ে গেছে অনেকক্ষণ, এখন ওকে অনেক তাড়াতাড়ি বেরোতে হয়। ওই 8:30-8:20 এরকম নাগাদ ওকে বেরোতে হয়, যেহেতু ওর এখন ডিস্টেন্সটা অনেকটাই বেড়ে গেছে। সো এখন আমি যাবো গিয়ে প্রথমে বিছানা তুলবো, তারপরে গতকালের ব্লগটা তোমরা যেটা দেখেছো ওটা এডিট করা বাকি আছে, সো ওটা তাড়াতাড়ি করে এডিট করে নেবো, তারপরে আর সঙ্গে ব্রেকফাস্টও করছি। সো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দেখো, আজকে খুব বেশি ফুল হয়নি কিন্তু প্রচুর কুড়ি আছে। এই যে এখানে 1, 2, 3, এটা একটা পুরোনো ফুল, পেছনেরটা ওটা একটু ঝিমিয়ে গেছে। এখানে 3 রয়েছে, নিচে 4, ওইখানে আছে 1, 5, যদিও ওটা পুরোনো ফুল। আর এখানে আবার 3 আছে, 6, 7, 8, আর ওখানে 1 আছে, 9 ফুল, কিন্তু প্রচুর কুড়ি আছে। কুড়িগুলো একটু ছোট ছোট রয়েছে, যেগুলো বড় কুড়ি ছিল সেগুলো সব ফুটে গেছে। এখন কি হচ্ছে, এই গাছটাতে না কনস্ট্যান্টলি ফুল হয়েই যাচ্ছে, উইচ ইজ ভেরি গুড। আর বাইরের ওয়েদারটা দেখো, আকাশে দেখো কিরকম মেঘ হয়ে রয়েছে হালকা হালকা, আর পুরো একদম মানে রোদ নেই, ছায়া ছায়া, কিন্তু বৃষ্টি হওয়ার মতনও এখনো পুরোপুরি সেভাবে হয়নি। মেঘটা একটু জমাট হলে তাহলে হবে, কিন্তু মেঘ মেঘ হয়ে রয়েছে একদম গুমোট টাইপের, একটু হাওয়াও নেই, পাতাও নড়ছে না কোনো গাছের। এখন 1:45 আর বাইরে একদম জোরে বৃষ্টি এসে গেছে পুরো। এখন বাজে 2:15, আজকে আমার একটু দেরি হয়ে গেছে, কেন সেটা আমি লাঞ্চ করে এসে তোমাদেরকে বলছি। এখন চট করে যাই গিয়ে লাঞ্চটা করি। আজকে হচ্ছে পনির আছে আমার জন্য, ডিম কষা আছে, এখানে রয়েছে একটা মিক্সড ভেজ, এখানে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল, এটা হচ্ছে ওলের ডালনা, শুক্তো, পটল পোস্ত আর ভাত, আর ওখানে একটু আমের টক আছে মানে আমের চাটনি, আর এখানে আম্রখান্ড, আর আমি খাবো হচ্ছে রুটি, রুটি আর পনির আর ডিম কষা দিয়ে আমি খেয়ে নেবো। এখন খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 4:30, এখন ঘরে চলে আসলাম। আর পাপারাও একটা ওই বাথরুমের জন্য মানি একটা তোমার ওই এয়ার ডিফিউজার কিনেছে, যেটা খুবই ছোট্টর মধ্যে খুবই কিউট, আমি সেটা তোমাদের আজকে দেখিয়ে দেবো। আমি জানতাম না, আমি ওই বাথরুমে গেছিলাম হচ্ছে খাওয়ার পরে মুখ ধুতে, হঠাৎ দেখছি যে মেশিনটা সুন্দর, মানে সেম ওরও ছোট্টর মধ্যে জিনিসটা সুন্দর লাইট জ্বলছে, ঠিক সেম আমারটা যেরকম মেশিনটা, আমারটা শুধু বড়, আর এটা হচ্ছে তোমার ছোট্টর মধ্যে, কিন্তু ওরকমই হালকা ফুটফুট করে মিস্ট বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, হালকা আলো জ্বলছে। এটার যেরকম আলোটা অনেকটা জোরালো, ওর আলোটা অতটা জোরালো নয়, ছোট মানে মেশিনের মধ্যে যতটা আলো থাকে ততটা, কিন্তু জিনিসটা কম্প্যাক্টের মধ্যে বেশ সুন্দর। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তখন তোমাদেরকে বলছিলাম যে আমার আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে, কেন, কারণ আজকে আই ডোন্ট নো তোমরা বুঝতে পারছো কিনা, বাট জাস্ট দেখো চুলটা কতটা সফট হয়ে গেছে, মানে আমার তো নিজেরই খুব ভালো লাগছে, বারবার যার জন্য টাচ করছি চুলটাকে। সেটা হচ্ছে যে তোমাদেরকে বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমি বি ব্লান্টের যে হেয়ার স্পা, হোম হেয়ার স্পা যে কিটটা, সেটা অর্ডার করেছিলাম। স্ক্রিনে দেখে নাও আমি এই প্রোডাক্টটার কথা বলছি, এটা তোমাদেরকে আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে, আমি যখন অর্ডার করেছিলাম বি ব্লান্টের একটা হেয়ার মাস্ক আর তার সঙ্গে এই প্রোডাক্টটা। তো অর্ডার করার পর থেকে জিনিসটা আমার কাছে রাখাই ছিল, অ্যান্ড এটা তখনই আমি তোমাদের বলেছিলাম যে সবসময় পার্লারে গিয়ে স্পা করা পসিবল হয় না, আর সেখানে অনেকটাই কম খরচায় তুমি ইজিলি বাড়িতে হেয়ার স্পা করে নিতে পারো, উইচ ইজ ভেরি গুড। আমি ওটাকে আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা হেয়ার স্পা করানো খুবই দরকার, কিন্তু সবসময় পার্লারে গিয়ে করানো পসিবল হয় না। আজকে আমি ট্রাই আউট করেছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড জেনুইন ফিডব্যাক দিচ্ছি, নিজের ইউজ করার পর ফিডব্যাক দিচ্ছি। ইটস রিয়েলি নাইস, আই রিয়েলি লাইকড ইট। তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা কতটা স্মুথ হয়ে গেছে, তোমরা হয়তো মানে ফিলটা পাচ্ছ না, বাট হ্যাঁ
আমার আমি সেটা বুঝতে পারছি যে জিনিসটা কতটা সফট অ্যান্ড কতটা স্মুথ হয়ে গেছে, প্লাস একটা এক্সট্রা শাইন অ্যাড হয়েছে যেটা স্পা করলে হয়। তো ইউজেসটা ওয়াজ ভেরি ইজি। মাথা ওটার ভেতরে দুটো কম্পার্টমেন্ট রয়েছে, একটার মধ্যে হেয়ার মাস্ক দেওয়া রয়েছে অ্যান্ড কোয়ান্টিটিটা অনেকখানি ছিল। মানে আমার তো মনে হলো দুবার ইউজ করা যেত আরামসে, বিকজ অনেকখানি কোয়ান্টিটি ছিল হেয়ার মাস্কের। আর সেকেন্ড কম্পার্টমেন্টে একটা তোমার শাওয়ার ক্যাপ রয়েছে, সেটা বের করার সাথে সাথে না ওটা থেকে একটা হিট বেরোতে স্টার্ট করলো অ্যান্ড আমি একদম টাইমার সেট করে 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিটের একটু বেশি হয়ে গেছিলো, টাইমার সেট করে রেখেছিলাম কারণ ওখানে 5 মিনিটটা মেনশন করা আছে। তো সে কারণে তোমার ওই মাস্কটা অ্যাপ্লাই করে ভালো করে হালকা হাতে একটুখানি মাসাজ করে মাথায়, তারপরে ক্লিপ দিয়ে চুলটাকে বেঁধে ওই শাওয়ার ক্যাপটা পরে 5 মিনিট ছিলাম। মাথার ভেতরটা একদম সেই হিট যেটা হয় ওরা যে মেশিনে যে ওয়েব মানে একটা সেই হিট দেয় না স্পা করলে, একদম সেই এফেক্টটা সেই ফিলটাই আসছিল অ্যান্ড তুমি ওটা লিটারালি ক্যাপটা টাচ করলে ওই হিটটা ফিল করতে পারবে, এত মানে এত আরাম লাগছিল, এত ভালো লাগছিল। তারপরে 5 মিনিট পরে জাস্ট ক্যাপটা হাঁটিয়ে নর্মাল শাওয়ারের জলে স্নান করে নিয়েছি। আর হ্যাঁ, এটা করার আগে শ্যাম্পু আর কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম ডেফিনেটলি, তারপরে এটা অ্যাপ্লাই করেছি। তাই আই এম ভেরি হ্যাপি, এটা হতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেছে ঠিক কথা, বাট আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আমি এখন এটা ডিসাইড করে নিয়েছি যে প্রত্যেক মাসে একবার করে এটা কিনে আমি বাড়িতেই হেয়ার স্পাটা করে নেবো। তো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড আই থিঙ্ক তোমরাও এটা ট্রাই আউট করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এখন বাজে 7:30, আমরা এখানে আমি মানি ওই যে মানি মানি আবার একটু সর্দি লেগেছে পাপার থেকে, সর্দি লেগে গেছে মানি আর পাপার এত প্রেম না, একজনের যা হয় আরেকজনের সেটা হয়ে যায় একদম কানেকশনটা, এখন আপাতত নাকে নাকে কানেকশন, সর্দি লেগেছে। আমরা এখানে বসে গল্প করছি, মাসি চা করেছিল, চা ফা খেলাম আর এখন আমাদের উপরে ড্রিল করতে শুরু করে দিয়েছে রাত্রির বেলা। এই যে আওয়াজ হচ্ছে পাচ্ছ নিশ্চয়ই, এতক্ষণ ধরে ড্রিল করছে, মনে হচ্ছে এইখানটাতেই করছে কিন্তু কোথায় করছে বোঝা যাচ্ছে না এক্সাক্টলি। এখন 7:30 বেজে গেছে, এখন ড্রিল করছে অনেকক্ষণ ধরে। এখন 9:15 বাজে আর সকালবেলা মানি একটু ঝাল সুজি বানিয়েছিল, তাই জন্য আমি তখন মানিকে বলেছিলাম যে আজকে রাত্রিবেলা আমি একটু ঝাল সুজি খাবো, সুজির উপমা বলতে পারো, ঝাল সুজিও অনেকে বলে। তো ওই জন্য মানি এখন আমার জন্য ঝাল সুজিটা বানাবে, আমি তোমাদেরকেও শেয়ার করবো, আমি সহজে জানো বা জাস্ট ইন কেস যদি না জানো তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মানি বানিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট এত ভালো খেতে হয়েছিল, ঝাল ঝাল বাদাম টাদাম দিয়ে ভরা একদম, তাই জন্য আমার এত ভালো লেগেছিল আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে ওটাই খাই। সেখানে মানি এখন বানাবে, এখানে ইন্ডাকশনে কড়াইটা চালু করেই নিয়েছে আর এখানে এখন সুজি দিয়ে দিল। আর এই যে এখানে সব জিনিসপত্র আছে, এখানে কিশমিশ রয়েছে, এখানে এই যে কুচনো পেঁয়াজ আছে আর এখানে আলু রয়েছে এরকম কুচো কুচো করে কাটা, আর এখানে লঙ্কা আছে আর এখানে বাদাম এভাবে ভেজে রেখে দিয়েছে মানি, এটার খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখো কড়াইয়ের মধ্যে সুজিটা এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, মানি ভাজবে, আমি জাস্ট তোমাদেরকে খুন্তি নাড়িয়ে দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু কোনো তেল দিলে হবে না, শুকনো কড়াইয়ের এরকম করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। তা আমি এখন এখানে টেবিলে বসলাম, এই বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে দেবো, তাই জন্য কিন্তু এখন খুবই গরম, এই যে মানিয়া বাড়িগুলো দিয়ে ঠান্ডা করে দিচ্ছে ঢেলে ঢেলে, প্রচন্ড গরম, এখন হাতই দেওয়া যাচ্ছে না, এই যে আস্তে আস্তে করে এটা খোসা ছাড়িয়ে নি। এইখানে দেখো এখানে সুজিটা এভাবে ভাজা হয়ে গেছে, এখন খুবই গরম। এবার কড়াইতে মানি তেল দিয়ে দিচ্ছে, আর এর ভেতরে এখন সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়ন দেবে। এই যে এখন সর্ষেটা চিড়বিড় করে উঠছে, এবার এর ভেতরে কারি পাতা দিতে হবে। আর এবারে আলুগুলো দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল আর একটু শুকনো লঙ্কাও দিয়েছে, কিন্তু বিচিগুলো মানে ফেলে দিয়েছে কারণ বেশি ঝাল হয়ে যাবে, তখন আমি খেতে পারবো না। এবার এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে।
হলুদ দেবো না নুন দেবো। আরে ভেতরে কিন্তু হলুদ দেওয়া হবে না, শুধু নুন দেবে। হলুদ অনেকে দেয় কিন্তু মানি দেবে না, শুধু নুন দেবে। যতক্ষণ এদিকটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি বাকি বাদামগুলো ছাড়িয়ে নিই। এইগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছে আর তারপরে জল দিয়ে দেবে। চিনির গুঁড়ো দিলাম ভালো করে তাড়াতাড়ি মিলবে বলে। হ্যাঁ, এখানে মানে চিনি গুঁড়ো করে রাখে তো তাহলে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে আর কি। চিনির গুঁড়োটা দিয়ে দিল, কি সুজি ছিল এক কাপ, জলও দিলাম এক কাপ। আচ্ছা, মানে বলছে সুজি ছিল এক কাপ তাই জলও দিলাম এক কাপ। আস্তে 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 করে বলছে, মানে যতটা সুজি ততটা জল। আর এখন ওই বাদাম গুলো দিয়ে দিল, বাদাম আমি ছাড়িয়েছি। আমি এটা ফুটে উঠলে আমি ওইটা দিয়ে দেবো, দিয়ে নাড়াবো সুজিটা ফুটে উঠো। আচ্ছা, এই জিনিসটা ফুটে উঠলে তখন মানি সুজিটা ওর মধ্যে দিয়ে দেবে। এই তরকারিতে তোমার আর আমার দুজনেরই হয়ে যাবে। আচ্ছা, শুকনো লঙ্কা গুলো উঠিয়ে ফেলছি। শুকনো লঙ্কা গুলো মানি তুলে দিচ্ছে। দেখতে বাজে লাগে তো? কেন দেখতে বাজে লাগে? দেখতে বাজে লাগে বলে তুলে দিচ্ছে। আচ্ছা, এবার সুজিটা দিয়ে দিলাম। হুম, দাও। সুজিটা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করবে। এই জিনিসটা, এই ঝাল সুজি আমার আম্মা বানাতো, আম্মা হলুদ দিত, যার জন্য হলুদ হলুদ হতো, এটাও ব্যাপক খেতে হতো। আর কিন্তু মানি হলুদ দেয়নি, হলুদ দিই না আমি, সেজন্যই দিলাম। আচ্ছা, এটা হয়ে যাবে, এরপরে ঝরঝরে হয়ে এখন, তারপরে লাস্টে একটু লেবু রস দেবো। গ্যাস বন্ধ করে ওপরে চালু অবস্থায় দিলে তেতো হয়ে যায়। আচ্ছা, শুনতে পেয়েছো মনে হয়, সেটা হচ্ছে যে এই জিনিসটা এরকম হয়ে গেলে তারপরে এর মধ্যে যখন লেবুর রস দেবে, ইন্ডাকশনটাকে অফ করবে, করে তারপরে লেবুর রসটা দেবে, না হলে কিন্তু তেতো হয়ে যায়। আমি এখন একটুখানি টেস্ট করে দেখি। ভালো হয়েছে? আচ্ছা, মানির একটু সর্দি লেগেছে জন্য আস্তে আস্তে এমনি আসতে, আরো আস্তে আস্তে বলছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, এই জিনিসটা এই যে কতটা ঝরঝরে হয়েছে দেখেছো, এরকম ঝরঝরে হবে, মানে মাখা মাখা দলা দলা না কিন্তু এরকম ঝরঝরে টাইপের হবে। বন্ধ করে দিলাম, এখন লেবুর রসটা দেবো। আচ্ছা, ইন্ডাকশনটা বন্ধ করে এবার লেবুর রসটা দেবে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটু পরে তৈরি করে দেবো। হ্যাঁ, এখানে বলো, ঢাকা দিয়ে রাখবো, তারপরে তারপরে একটু পরে তোকে খেতে দেবো। এই হয়ে গেল রেডি সুজির উপমা বলো, ঝাল সুজি বলো। এটা মানি আজকে তো খুবই ভালো বানিয়েছে, মানি সবসময় ভালোই বানায়, কিন্তু আমার আম্মা ঝাল সুজিটা একদম দারুণ বানাতো, আলু টালু দিয়ে। কিন্তু আম্মা হচ্ছে যেটা বললাম, আম্মা হলুদ দিত, মানে হলুদ দেয়নি, মানে সাদা সাদাই বানায়, কিন্তু এটাও আজকে খুব ভালো হয়েছে। আর আমার যেটা হয়েছে হচ্ছে, আমি আগে একদম ঝাল খেতাম না, এখন আমি ভালোই ঝাল খাই, মানে মানিরা যেরকম ঝাল খায় আমি সেরকমই ঝাল খাই। মানিরা আগে আরও ঝাল খেত, এখন অনেকটা কমিয়েছে, তো কমিয়ে যেটা খায় আমি সেটা খাই। বিতোষক একটু বেশি ঝাল খায়, অতটা ঝাল না, বাট আমি এখন ঠিকঠাক ঝাল খাই। তো সেই জন্য এখন এত সুন্দর ঝাল ঝাল করে বাদাম টাদাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মানে বানিয়েছিল সকালবেলা, এখনো এখন একটা ওরকম হয়েছে। আমি টেস্ট করলাম, এত টেস্টি হয়েছিল যে মানে সকালবেলা যখন নিজে খাচ্ছিল জল খাবার, তখন আমাকে দিয়েছিল, তিনবার খাইয়ে দিয়েছিল 3 চামচ। কিন্তু আমার তারপরে এতটা ভালো লেগেছে যে আমার মুখে সারাদিন ধরে ওটা লেগেছিল। তাই জন্য আমি দুপুরবেলা মানিকে বললাম যে মানি আজকে রাত্রিরবেলা আমি সুজির উপমাটাই খাবো। তো সেই জন্য মানি আবার এখন বানিয়ে দিল ঝাল সুজিটা একদম ঝাল ঝাল করে। রাত্রিবেলা আমি এটা খাবো, বিতোষক বলে ভাতই খাবে আমি জানি না,
ও আসুক, ওর আজকে আসতে দেরি হবে, এখন অলমোস্ট 10টা বাজতে যাচ্ছে, 10টা বাজতে 10, তো আসুক। আজকে ও বলেও ছিল যে দেরি হবে, আসলে তারপরে ও যা খাবে ও ডিসাইড করবে, আমি তো এটাই খাবো। এই যে মানে এখন লেবুটা নিয়ে এসছে, লেবুটা কেটে ওটার উপরে এরকম করে রসটা দিয়ে দেবে, তাহলে বেশ একটু মানে ঝালঝাল টকটক একটা ব্যাপার হয়ে যায়। লেবু না ও মানে যখন আঁচে থাকে তখন দিলে তেতো হবে, সেজন্য বন্ধ করে দিতে হবে। লেবু তরকারিতে দিলে তাই দিতে হয়। আচ্ছা, ও এমনি রান্নার সময়ও তাই? এক মাংস মেখে রাখলে সেটা আলাদা, লেবু দিয়ে মেখে রাখলি। হ্যাঁ, কিন্তু যদি তুই কোনো কিছুতে পরে লেবু দিস, অনেক সময় যে লেবুর রস দিলাম তো গ্যাসটা অফ করে দিতে হবে। আচ্ছা, না হলে যে কোনো রান্নাই তেতো হয়ে যাবে, তাই তো? লেবু বেশিক্ষণ ফুটলেই তেতো হয়, ওই জন্য সবাই সেফ সাইডে থাকে, বন্ধ করে দেয়। আচ্ছা, একদম ঝরঝরে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখন বাজে 10:17, বিতোষক এখন আসলো। খুলে আসো, বাদলটা নেই। আজ প্রচুর দেরি হলো আসছে, এখন ওর এত দেরি হয় বেচারা। আমাদের যে নিচে কেয়ারটেকার দাদা আছে ও নেই, খেতে চলে গেছে, এই টাইমটা তো খেতে যায়, তো ওই জন্য ও নিজেই গেটটা খুলে আসছে। এখন বিতোষকের এত প্রেশার বেড়ে গেছে, প্রচন্ড প্রেশার, তো সেজন্য রোজই তোমরা দেখো 9:30, 10:00, 9:45 আসে, আজকে তো 10:00 বাজে বেজেই, হ্যাঁ 10:00 তো বেজেই গেছে, 10:15 বাজে এখন, এখন আসলো। এখন ওর প্রচন্ড চাপ, প্রচন্ড চাপ। যাই হোক, ফাইনালি এসে গেছে, এখন 11:10। এখন আমি যাই গিয়ে খেয়ে নিই, কারণ বিতোষক এসে গা ধুতে গেছে, অনেকক্ষণ, 1 ঘন্টা হতে গেল, 1 ঘন্টা না মানে আধা ঘন্টা হয়ে গেল, ওর গা ধুতে অনেক সময় লাগে, তো সেজন্য আমরা খিদেও পেয়ে গেছে। আমি তাও ওয়েট করছিলাম, তো মানি বলছে যে 11টা বাজতে যায়, আর কতক্ষণ বসে থাকবি, প্লাস পাপারও ওয়েট করছে, তো সেজন্য এখন খেয়ে নিচ্ছি, ও আসবে ওর মতন খাবে। এই যে আমার ঝাল সুজি, এখন খেয়ে নি, আমি খাবো আর মানিও খাবে, পাপা ওখানে খাচ্ছে, পাপা রুটি খাচ্ছে যদিও, আমি আর মানি ঝাল সুজি খাবো, আর বিতোষক আবার ভাত খাবে মাছ দিয়ে। এখন বাজে 12:15, আর এখন আমরা শুয়ে পড়বো। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর রাত্রিবেলা একটু খাওয়াটা বেশি হয়ে গেছে আজকে, এত ভালো হয়েছিল খেতে, একটু বেশি খেয়ে ফেলেছি। যাই হোক, সো ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। কালকে উই হ্যাভ সাম প্ল্যানস, যেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পাবে। সো হ্যাঁ, চলো ততক্ষণ অব্দি তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি টাটা। একটুখানি উল্টোপাল্টা বলে ফেললাম, তারপরে আবার টাটা।